বেঙ্গল কেমিক্যালসের গেটের সামনে পথ দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে এসে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাচ্চা সহ মোট তিনজনকে ধাক্কা মেরে উল্টে যায় একটি প্রাইভেট গাড়ি। গাড়ির নিচেই চাপা পড়ে যায় তারা। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যালস মোড়ের দিকে খুব দ্রুত বেগে আসছিল ঘাতক ওই প্রাইভেট গাড়িটি। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পথচারীদের। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির চালক। ঘটনার পর চম্পট দেয় চালক। ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাগান থানার পুলিশ। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায় স্থানীয়রা। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।